সাবজয়ী নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না সোহাগী কিসকু এবং স্বপ্না রানীকে বরণ করে নিয়েছে রংপুরবাসী। এদিকে ময়মনসিংহেও আট নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাবজয়ের দশ দিন পর নিজ গ্রামে ফিরে ভালোবাসায় সিক্ত এসব নারী ফুটবলাররা। বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। সাফের শিরোপা জিতে বাড়ি ফেরা সিরাজ জাহান স্বপ্না সহ তিন নারী ফুটবলারকে বরণ করে নিয়েছে রংপুরবাসী। সৈয়দপুর বিমানবন্দরে ফুল দিয়ে বরণের পর তাদের ছাদখোলা জিপি নিয়ে নগরীতে বিজয় উদযাপন হয়। এদিন পাবলিক লাইব্রেরির মাঠে তাদের সংবর্ধনা দেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। রংপুরবাসীর ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তিন নারী ফুটবলার। রংপুরবাসী যে আমার জন্য এত ভালোবাসা নিয়ে অপেক্ষা করতেছে, আর সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। অবশ্যই ভালো লাগতেছে, আর মানে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। এত মানুষের মধ্যে আমাদের যে রিসেপশন করাইলো, তো আমাদের অনেক ভালো লাগতেছে। এদিকে ময়মনসিংহের সাফজয়ী আট নারী ফুটবলারকেও সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া মারিয়া সানজিদাদের জন্য দুই দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনাও সাজিয়েছে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ। নিজ জন্মস্থানে এমন সংবর্ধনা পেয়ে আপ্লুত চ্যাম্পিয়ন মেয়েরা। এসব নারী ফুটবলারদের আলোয় আলোকিত হবে দেশের ক্রীড়াঙ্গন, এমন প্রত্যাশা সুদীজনের। ইমরান হোসেন, নিউজ 24।